আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় জান্নাতি আমল পথে যাত্রীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করবে একটি দোয়া সম্পর্কে, যা আপনারা সিজদারত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ আপনার সকল মনের আশা পূর্ণ করে দেবেন, এমনকি আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন। আমাদের এই সমাজে কি না চায় যে তার চাওয়া পাওয়াগুলো পূরণ হোক? সবাই চায় আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাই দান করেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হতে। এই জন্য সমাজে সকল মাখলুকাত এর আশঙ্কাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূর্ণ করে দেবেন, সুবহানাল্লাহ। তবে বন্ধুরা, এই দোয়াটি আপনাদেরকে অত্যন্ত আমল আখলাকের সাথে, একিনের সাথে, ইখলাসের সাথে আমলটি করতে হবে এবং নিয়ম মেনে যেতে হবে, আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমতে আপনি সফলতা পাবেন। তো বন্ধুরা, আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হলে আপনাকে তাহাজ্জুদ নামাজের সময় এবং তাহাজ্জুদ নামাজের সিজদার মধ্যে যদি আপনি দোয়াটি 10 বার পাঠ করেন, মহান আল্লাহ তাআলা আপনার সকল মনের ইচ্ছা পূরণ করে দেবেন। বন্ধুরা, দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এর অর্থ হলো, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতটি সূরা বাকারার 201 নম্বর আয়াতে বলা হয়েছে। আপনি তাহাজ্জুদ নামাজের ভিতরে সিজদারত অবস্থায় হোক, প্রথম সিজদা অথবা দ্বিতীয় সিজদার ভিতরে তাসবিহ পাঠ করার পরে সুবহান রাব্বিয়াল আলা এটা 3 বার পাঠ করার পরে এই দোয়াটি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ আমি আশা করি মহান আল্লাহ তাআলা আপনার হাতকে কবুল মঞ্জুর করে নেবেন। তো বন্ধুরা, আশা করি আপনার এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল মঞ্জুর করবেন, এটাই আমাদের প্রত্যাশা। পবিত্র কোরআনে বর্ণিত এ দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দোয়াটি সবচেয়ে বেশি এই দোয়াটি পালন করতেন। তো বন্ধুরা, আসুন আমরা মহান আল্লাহ তাআলার পথে চলি এবং আমরা দিনী আমল ঠিকভাবে পালন করি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।